বরিশালের কচা নদীর বুক চিরে মাছিমাল্লার হাঁক আর বাদ্যের তালে তালে এগিয়ে চলছে নৌকা। কে কার আগে গন্তব্যে পৌঁছাবে তা নিয়ে চলছে তুমুল প্রতিযোগিতা। 150 বছরেরও পুরনো এই নৌকা বাইচে পুরুষের সাথে পাল্লা দিচ্ছেন নারীরাও। দ্বিতীয় পুরস্কারও জিতে নেন তারা। বাইচ দেখতে নদী ও নদী তীরে জড়ো হন হাজারো নারী পুরুষ। লক্ষ্মী পূজো উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচে আমরা পরিবার সহ দূর দূরান্ত থেকে এসেছি। প্রতি বছর এই অনুষ্ঠানে আসি, খুবই ভালো লাগছে আমার কাছে। আর আমি অনেক আগে শুনছি, কখন আসি না, এই প্রথম আসছি, অনেক খুব ভালো লাগছে। এই লক্ষ লক্ষ লোক দেখে আনন্দ, বাইচ দেখে আনন্দ। লক্ষ্মী পূজা উপলক্ষে মানুষকে আনন্দ দেয়া এবং আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে এই নৌকা বাইচের আয়োজন, জানান আয়োজকরা। 159তম নৌকা বাইচ আমাদের। আমরা এই লোক ঐতিহ্যকে বিগত দিন থেকে ধরে আসছি এবং মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই নৌকা বাইচ আমরা মিলিয়ে যাচ্ছি এবং আগামীতে আরো যাত্রা সুন্দরভাবে সুস্থভাবে আরো সুন্দর হয় সেজন্য আমরা চেষ্টা থাকব। বরিশাল সহ গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর থেকে আসা 12টি দল অংশ নেয় এবারের নৌকা বাইচে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।